কুমিল্লা বিধানসভার অন্তর্গত হলদিয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড রবীন্দ্র নজরুল মঞ্চে দেবক সিটি সেন্টার পুজো কমিটি 19তম বর্ষে পদার্পণ করল। আজ মহা অষ্টমীতে প্রায় 600 পুণ্যার্থী মায়ের পায়ে অঞ্জলি দিলেন। তারপরেই কুমারী পূজা, কুমারী মাকে শোভাযাত্রা করে নিয়ে এলেন পুজো কমিটির সদস্যরা। আমাদের সিটি সেন্টার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় আমরা 19তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আগামী নবমীতে মায়ের অন্নভোগ প্রসাদ আমরা এখানে প্রায় 10,000 মানুষের জন্য আয়োজন করেছি। 10,000 ভক্তগণের সমাগম এখানে হয়েছে, মায়ের কাছে প্রার্থনা করেছেন যে মা যেন সমস্ত সন্তানের দুঃখ কষ্ট যেন মুছে দেন। তাই আমরা সকাল থেকেই যা শুরু করেছিলাম, এখন আমাদের কুমারী পুজো হয়েছে, এরপরে আমাদের সন্ধি পুজো আছে, সন্ধ্যার সময় আমাদের মায়ের সন্ধ্যা আরতি আছে আতশবাজি সহকারে। প্রতিদিনই এই কর্মসূচি, এর আগেও আমরা করেছি যে গরিব কোনো দুস্থ পরিবার আমরা ঘোষণা করেছিলাম, যদি কোনো পরিবার তার কন্যাকে বিয়ে না দিতে পারে আর্থিকভাবে আমরা সাহায্য করেছি, এরকম আমাদের পরিকল্পনা থাকে। প্রতি বছরই কোনো না কোনো পরিকল্পনা থাকে, সেই নিয়েই আমরা সামনের বছরের দিকে এগিয়ে যাই। আমার নাম হচ্ছে বিষ্ণুপদ খাটুয়া, সিটি সেন্টার সার্বজনীন দুর্গোৎসব কমিটির আমি সম্পাদক।